বাংলা সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। বাংলার ঘরে ঘরে তিনি ছিলেন দেবতুল্য অভিনেত্রী। সব শ্রেণীর দর্শকের কাছে এই অভিনেত্রী ছিলেন শ্রদ্ধার পাত্রী। বর্তমানে অভিনয়ে না থাকলেও তার কাজ দিয়ে তিনি আসেন সবার হৃদয়ে। আজকের ভিডিওয়ে জানাবো শাবানা সম্পর্কে অজানা 13টি তথ্য, যা জানলে আপনারা অবাক হবেন। শাবানার জন্ম ঢাকার গেন্ডারিয়ায়, পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। শাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না, চলচ্চিত্রে নাম পরিবর্তন করে হন শাবানা। শাবানার বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন, এবং মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী। 1967 সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি চাকরি দিয়ে পর্দায় আগমন শাবানার। শাবানার স্বামীর নাম অহিত সাদিক, তিনি একজন চলচ্চিত্র পরিচালক। শাবানা প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল SS প্রোডাকশন। শাবানা অভিনীত ছবির সংখ্যা 500-এর মতো। শাবানা অভিনয়ের জন্য 11 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা বাংলা চলচ্চিত্র জগতে ইতিহাস। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ। শাবানার বিপরীতে প্রথম নায়ক ছিলেন নাদিম। শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র 9 বছর বয়সে। বেগম রোকেয়ার চরিত্রে শাবানা অভিনয় করেছিলেন। এটি ছিল শাবানার স্বপ্নের চরিত্র, ছবিটি মুক্তি পায়নি। শাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি কিংবা আফসোস একটি। শাবানা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তো বন্ধুরা, শাবানার ভক্ত যারা যারা শাবানাকে মিস করেন তারা কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।